হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে আমি গিয়েছিলাম আসলিয়ায় তো ওখান থেকে আমি আসার সময় দেখতে পেলাম অনেকগুলো মহিষ একসাথে যাচ্ছিলো এটা দেখে চিন্তা করলাম যে আমি ভবিষ্যতে দেখবো ওগুলো কীভাবে হাঁটে তাই আমি স্লো মোশনে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম কারণ ওদের একসাথে হাঁটতে দেখে আমার খুব ভালো লাগছিলো আর এখন তো এরকম মহিষের অনেকগুলো মহিষ একসাথে দেখাই যায় না আর গ্রাম বাংলায় খুব বেশি দেখা যায় উত্তরবঙ্গের দিকে রাজশাহী আর এটা শুনেছি আমার বরের মুখে মহিষের মজা খেতে আর হচ্ছে এটা শুনে আমার কুখে তো ইচ্ছে করছিল যে আসলে কেমন মজা একটু দেখতে বাট আমি আসলে মিল্ক খেতে একদমই পছন্দ করি না কিন্তু আমার বরের মুখে যখন শুনলাম যে মহিষের মিল্ক হচ্ছে খুব টেস্টি তখন আমার খুব খেতে ইচ্ছা করছিল তো যাই হোক পুরো ভিডিওটা নেওয়ার জন্য আমি ট্রাই করছিলাম বাট এর ভিতরে কিছু ট্রাফিক প্রথমে ছিল পরে হতে ছেড়ে দিয়েছে যার কারণে আমি খুব বেশি নিতে পারছিলাম না বাট তারপরেও আমি গরুর পিছিয়ে পিছ সরি মহিষের পিছিয়ে পিছিয়ে হাঁটছিলাম যে কতটুকু নেওয়া যায় তো গাইস দেখতেই পাচ্ছ কতগুলো মহিষ একসাথে আর অনেকগুলো মহিষ একসাথে থাকলে এটাকে বলে বাতাল এটা হচ্ছে আমার বরের মুখ থেকে শুনলাম আমি জানতাম না খুব কষ্ট করে ওয়ার্ডটা মনে রেখেছি এত কঠিন ওয়ার্ড বাতাল যাই হোক তা এখন হচ্ছে অনেকগুলো মহিষ সামনের দিকে যাচ্ছে সো গ্যাস চলো আমরা মহিষের পিছনে পিছনে যাই কত দূর পর্যন্ত যেতে পারি আর এই ভিডিওটা আমি ক্যাপচার করেছি স্লো মোশনে কারণ হচ্ছে ওদের হাঁটাটা না হলে আমি খুব ভালো করে বুঝতে পারবো না আর স্লো মোশনে হাঁটা দেখতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে সেজন্য আমি এটা এভাবে করেছি আর আমি পিছনে পিছনে হাঁটছিলাম কিন্তু আমি ভয়ও পাচ্ছিলাম যে কখন আহ এখানে দেখছিলাম যে মহিষের আসলে শিং আছে যদি আমাকে এবার মেরে টেরে দে আমি ভয় পাচ্ছিলাম তারপরও আমি পিছনে পিছনে হেঁটে মহিষের ভিডিওটা ক্যাপচার করেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সবগুলো ভিডিও দেখো আর হচ্ছে নেক্সট যদি আমি এরকম আবার কোনো ভিডিও পাই তখন আমি আরও বড় করে ভিডিও করব। এবং আমি পিছনে যেতে না যেতেই মহিষের পিছনে পিছনে এটা সম্ভবত ওদের ওদেরকে হচ্ছে টেক কেয়ার করে উনি চলে আসছে পরে হচ্ছে আমি চিন্তা করলাম আমি আর সামনে না যাই না গিয়ে হচ্ছে আমি ভিডিওটা এখানে ক্লোজ করলাম তো আজকে এ পর্যন্তই ভালো দেখবো